কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকল জ্ঞানায় স্বাগতম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে বেশ কিছু কৃষকদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো, কোন সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি ক্রেডিট হলো। আজকের ভিডিওটি পুরোপুরিভাবে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন কাদের এই টাকাটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ব্যাপারে খুঁটিনাটি আলোচনা করব, কবে আপনারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পেতে চলেছেন, সাথে আপনারা এই প্রকল্পের মাধ্যমে টাকা যে ক্রেডিট হয়েছে তারা কারা, মানে কাদের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হলো, এই আপডেটগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ফ্রেন্ডস, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে লাভ চিহ্ন অন করতে ভুলবেন না। রাজ্য সরকার কৃষকদের জন্য একাধিক জনমুখী প্রকল্প শুরু করছে, যাতে সেই প্রকল্পগুলির মাধ্যমে কৃষকরা তাদের যে ফসলে যে সমস্ত যেরকম খরচা হচ্ছে সেই টাকা দিয়ে, যেন আর্থিক সাহায্যের টাকা দিয়ে তারা বীজ বপন কিংবা যে সমস্ত আসবাবপত্র দরকার সেই চাষের জন্য সেগুলো যাতে নিতে পারে, সে কারণেই রাজ্য সরকার একাধিক এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য করে থাকেন। আপনারা জানেন আরও একটি রাজ্য সরকারের প্রকল্প আছে, যে প্রকল্পের নাম হচ্ছে বাংলা শস্য বীমা যোজনা, যে প্রকল্পে কৃষকদেরকে শুধুমাত্র ফসলের ক্ষতিপূরণ দেন সম্পূর্ণ বিনামূল্যে, মানে একটাও প্রিমিয়াম পে করতে হয় না কৃষকদের, আপনারা কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যান। এটা হচ্ছে বাংলা শস্য বীমা যোজনা, যে প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে বেশ কিছু কৃষকের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে রাজ্য সরকারের এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আজকের ডেটে, তথা আজকে হচ্ছে নভেম্বরের 8 তারিখ, আর 8 তারিখেই কিন্তু বিশেষ কিছু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হলো, এই সমস্ত আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্রুফ সহকারে SMS। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অপশন অন করতে ভুলবেন না। চলুন এবার আমি আপনাদেরকে ডিটেলসে এক্সপ্লেন করে নিচ্ছি এ ব্যাপারটা কাদের টাকা ক্রেডিট হলো। প্রথমেই বলে রাখি, যে সমস্ত কৃষকগণের নতুন দুয়ারে সরকার আবেদন করেছেন, যেনারা ইতিমধ্যে বলছেন যে আমাদের KBID আসেনি, অনেকে বলছেন স্ট্যাটাস আপডেট হয়নি, অনেকের বিভিন্ন রকম সমস্যা, সেই সমস্ত কৃষকেরই কিন্তু টাকা ক্রেডিট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ইতিমধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে, কিন্তু যেনারা নতুন আবেদন করেছেন এই প্রকল্পে তথা কৃষক বন্ধু নতুন প্রকল্পে, তাদের কিন্তু টাকা ইতিমধ্যে ক্রেডিট হচ্ছে অ্যাকাউন্টে। যদি আপনি একজন নতুন আবেদনকারী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারও কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে, আপনি অবশ্যই চেক করে নেবেন। তো এবার আজকের ভিডিওতে চলুন এবার SMS আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাচ্ছি যে টাকা কাদের কাদের ক্রেডিট হলো, আপনার কবে ক্রেডিট হবে, এই সংক্রান্ত সমস্ত আপডেট এবার চলুন জানিয়ে দিচ্ছি। প্রথমে এবার রাজ্য সরকারের প্রকল্পের মাধ্যমে টাকা যে ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেটি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা জানেন এই প্রকল্পে যেনারা এক একরের ওপরে আবেদন করবেন, তিনাদের টাকা দেওয়া হবে কিন্তু 10,000 টাকা সর্বোচ্চ, এবং যেনারা এক একরের নিচে আবেদন করবেন তিনাদের কত টাকা দেওয়া হবে, 4,000 টাকা, সেটি দুটো ইনস্টলমেন্ট, মানে খরিফ এবং রবি সিজনে। তো এবার যে টাকা ক্রেডিট হয়েছে সেই সেমেস্টে এবার অনস্ক্রিনে দেখাচ্ছি। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে তথা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো সেই SMS। এখানে ডিটেলসে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রকল্পের মাধ্যমে এখানে বলা হয়েছে যে টাকা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো এই প্রকল্পে, সেটি এবার এখানে লেখা আছে। ডিয়ার কাস্টমার, ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 2-3 ডিজিট ক্রেডিটেড ₹5,000 অন 8/11/2023, মানে নভেম্বরের 8 তারিখ 2023 সাল, ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু খরিফ সিজন, ফ্রম কৃষক বন্ধু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, অ্যাভেলেবেল ব্যালেন্স কিন্তু দেওয়া আছে, এবং এটি কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ক্রেডিট হয়েছে টাকাটি। তো এখান থেকে আমি আপনাদেরকে প্রমাণ দেখালাম যে রাজ্য সরকারের প্রকল্পের মাধ্যমে যেনারা নতুন আবেদন করেছিলেন, সেই সমস্ত নতুন আবেদনকারী কৃষকদের স্ট্যাটাস আপডেট হয়ে গেছে এবং তাদের অ্যাকাউন্টেও টাকা কিন্তু ক্রেডিট হয়েছে, এটি আপনাদেরকে প্রুফ সহকারে এবার এই ভিডিওতে দেখিয়ে দিলাম। তো যদি আপনি এই প্রকল্পের মাধ্যমে আবেদন করে থাকেন, আপনারা কিন্তু দেখবেন যে টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তো আপনি অবশ্যই চেক করে নেবেন আপনার স্ট্যাটাসটি, কারণ স্ট্যাটাস অনেক কৃষকদের অনেক রকম থাকছে। ইতিমধ্যে যেনারা নতুন আবেদন করছেন তাদের টাকাই ক্রেডিট হচ্ছে, পুরনো কৃষকদের এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম আপডেট আসেনি। আপনারা অনেকে কমেন্ট করছেন পুরনো কৃষকদের আপডেট আসেনি, তো টাকা কীভাবে ক্রেডিট হলো। যেনারা নতুন আবেদন করেছেন তাদের অনেকেরই DDA অ্যাপ্রুভ আছে, অনেকের আবার অ্যাকাউন্ট ভ্যালিড আছে, অনেকের আবার স্ট্যাটাস আপডেট হয়নি, অনেকের KBID আসেনি, এগুলো কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হতে সময় লাগবে, সিম্পলি ওয়েট করবেন। আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে লাভ চিহ্ন অন করতে ভুলবেন না, প্রত্যেক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী আপডেটে ফ্রেন্ডস, থ্যাংক ইউ।